ঈদ মোবারক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেতার সাথে অভিনেতায়। ঘাসফুল টেলিফিল্মের প্রযোজনায় এবার ঈদের সবচেয়ে বড় আয়োজন, ইটালিয়ানো মেলামাইন প্রেজেন্স, নেতা সাথে অভিনেতা। পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস, কো স্পন্সার্ড বাই মিস্টার কুকি নোভা ইলেকট্রনিক্স। আমি এখন সেটে ওয়েলকাম করব একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, তিনি সস্ত্রীক এখানে আসবেন। তিনি একজন রাজনৈতিক সেলিব্রিটি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক সেলিব্রিটি, তিনি আসবেন সস্ত্রীক। আমি তাকে ওয়েলকাম করার জন্য এগিয়ে যাব। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মশিউর রহমান রাঙা ভাই। ভাবি বসেন। সো ভাই এবং ভাবি, ঈদ মোবারক। অগণিত দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। আপনাদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাওয়ার পর খুব ভালো লাগছে, ঈদটাকে পরিপূর্ণ মনে হচ্ছে। তো রাঙা ভাইয়ের রূপের রহস্যটা কি, আপনার এই রূপের রহস্য কিভাবে আপনি রূপ যৌবন মেনটেন করেন, এটা আপনার কাছ থেকে শুনবো। ভাবিও সত্য কথাগুলো বলবেন। আর ভাবি খুবই আনন্দিত হাসছে যে তার স্বামী এত সুদর্শন, এটা একটা ক্রেডিট সে ফিল করছে আর কি। এটা জনগণের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমার মা বাবার দোয়া, আমার ছেলে মেয়েদের দোয়া। আমরা মানুষের জন্য যতটুকু করি, আমাদের যখন ভালো লাগে আসলে অনেক কাজ করতে হয় তো মানুষের জন্য অনেক সময়। ভাবি তো লোকটিকে আপনার কেমন লাগে, মন থেকে বলেন। খুবই ভালো লাগে ভাই। কেন ভালো লাগে এত? ভালো লাগে কেন, যে ও জনগণের সেবা করছে। স্ত্রীর সেবা কি কি করছে সেটা বলেন। স্ত্রীর সেবা, সে আমাদের প্রতি দায়িত্ব ছিল প্রচুর, যদিও সময় কম দিতে পারে তবুও সে আমাদের অবহেলা করে না কোনো সময়। আমি শুধু না, আমার গোটা ফ্যামিলি সহ আমরা অনেক এনজয় করি। অনেক এনজয় করি। আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে, সেটেল ম্যারেজ নাকি ভাই প্রেম পত্র? না, আমাদের লাভ ম্যারেজ। বাহ, অবশ্যই এরকম একজন সুদর্শন মানুষ তো প্রেম করেই বিয়ে করবে। তবে আপনার জন্য তো অনেক মেয়ে পাগল ছিল আমি যা জানি। আমরা এত বড় চুল রাখতাম এটা মনে আছে আর কি। আর একটু বন্ধু বান্ধব আমাদের সবাই এক কোমর পর্যন্ত আমাদের চুল ছিল। আমার ভাইও তার ফ্রেন্ড ছিলেন। বড় ভাই আমার একসঙ্গে বন্ধুত্ব ছিল, সেই সূত্রে আমরা একসঙ্গে রংপুরে সবসময় ঘুরতাম ফিরতাম। বন্ধু বান্ধব ছোটবেলার থেকে পড়াশোনা করার কারণেই কলেজে বা ইয়াতে সব বন্ধু বান্ধবের সংখ্যা আমাদের বেশি থাকতো। এক জায়গায় আড্ডা মারতাম, একটা ক্লাবে আমরা আড্ডা মারতাম, মারামারিও করতো, একটু ঝগড়াঝাটি করতো, এই পাড়া ওই পাড়া একটু ঝগড়াঝাটি, পাড়ায় পাড়ায় একটু মারামারি থাকতো। পাড়ায় পাড়ার একটা বিবাদ, মারামারি হতো অনেক। পাড়ায় পাড়ায় যেমন ছিল বিবাদ তেমন ছিল প্রেম। আমরা আসলে বিবাদ না, প্রেমের কথা শুনতে চাই। না, আমার বাড়ির থেকে তার বাড়ির কাছেই, আর তার বড় ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, বাসায় যাতায়াত ছিল সবসময়। সেই থেকে ভাবিকে দেখা, সেই থেকেই কেমনে কেমনে কি হয়ে গেছে আর পরে বলতে পারি না। ভাবি আমরা বলতে পারবো না ভাই, যে আমরা আমি ওকে প্রস্তাব দিছি বা সে আমাকে প্রস্তাব দিয়েছে, চোখে চোখে হয়ে গেছে। চোখ যে মনে কথা বলে, আমি বলবো গড গিফটেড, আল্লাহর রহমত ছিল। বাহ, অসম্ভব সুন্দর কথা বলেছেন ভাবি। তো সংসার জীবনে আপনার তিনটি প্রাপ্তির কথা আপনার কাছে শুনতে চাই। আপনার ক্যারিয়ার তো অনেক উজ্জ্বল তা আমরা জানি, আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আপনার সংসার জীবনের তিনটি বড় প্রাপ্তি যদি আপনার কাছে জানতে চাই আপনি কি বলবেন? সংসার জীবনে জি তিনটি প্রাপ্তি জি, তার মধ্যে আমি বিয়ে করেছি একটা আমার কাছে ভালো মনে হয়েছে বা আমার আমার মন মতো আমি একটি বিয়ে করেছি। আমার একটি পুত্র সন্তান, একটি মেয়ে সন্তান এবং একটি আমার নাতি আছে। নাতির নাম কি? ওর নাম হচ্ছে আদর। বাহ, আমার একটি সন্তান, একটি কন্যা সন্তান, আমার ওয়াইফ, আমি দেশের বাইরে যখনই গেছি সে আমার সঙ্গে সবসময়ই যায়। এবং এটা অনেকের কাছে আমি মন্ত্রীদের কাছে ঈর্ষান্বিত হই যে রাঙা ভাই সবসময় বউ নিয়ে দেশের বাইরে যায়। ভাবি কি আপনি নিয়ে যান না আপনাকে পাহারা দিতে যায়? না, আমার সঙ্গে আমি নিয়েই যাই, দেখা দেখানোর জন্য সুবিধা হয়। একসঙ্গে গেলে আমার কিছু কিছু মানে অভ্যাস একটু খারাপ আছে, যেমন ওষুধটা আমি এখন পর্যন্ত জানি না যে আমি কি ওষুধ আমি নিই। একটা ওষুধ অ্যালার্জির একটা ওষুধ খাই, কোনো সময় হয়তো অন্য সমস্যা হলে সেই বুঝে সে ওষুধগুলো দিতে হয়। আমার কাপড়, আমি যেমন সকালবেলার কাপড় সকালবেলায় ইস্ত্রি করে দিতে হয়, এটা ও দেয়। আমার ওই বোতামটা পর্যন্ত সকালবেলা লাগাই দেয়, যদি জুতার ফিতা বাঁধতে হয় সেটাও সে বাঁধে। এগুলো আমার কাছে ভালো। যতটুকু জানি আপনি নাকি এক কাপড় দুই দিন পরেন না।
না তা নয় ঠিক, যদি ঘামে গ্রামে যাই, ঘামে যদি নোংরা হয় বা ওটার থেকে দুর্গন্ধ হয় তখন তো সেটা না, মানে আমরা শুনেছি যে আপনি এটা সত্যি না, এক পোশাক একবারই পরেন দুইবার পরেন না, না এটা সত্যি না, এটা সত্যি না, এটা অবশ্য ব্রুনাইয়ের সুলতানও এরকম ভাবে জীবন যাপন করেন। আমি দেখতে পাচ্ছি আপনার হাতে অসাধারণ সুন্দর একটি ঘড়ি, ব্ল্যাক কালারের ঘড়িটা অবশ্যই আপনি আপনার রুচির ছাপ পড়েছে এবং আমার ধারণা আপনার ঘড়ির প্রতি ফ্যাসিনেশন আছে। না আছে আমার আমার প্রায় ও কিনে দেয় অনেক সময় 100-এর উপরে আমার ঘড়ি আছে, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে, এগুলো আমার ব্যাড হ্যাবিট এটা একটা, যে আমি আমি কোনো ক্লাবেও যাই না কোনো ঘড়ি আর টাই দুইটা আমার একটু ব্যাড হ্যাবিট আছে। তাই দেখেছেন আপনার ঘড়ি দেখে যে আমি এই বিষয়ে না থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার অভিজ্ঞতা আছে এই বিষয়ে। না এটা রাডো, এটা সুইজারল্যান্ড থেকে নিয়ে ও নিয়ে দিয়েছিল একসঙ্গে, দুইটা ঘড়ি ও কিনেছিল পছন্দ করে। ভাবির সামনে যদি কথাটা জিজ্ঞেস করা ঠিক না, তারপরও আপনি ঈদের অনুষ্ঠান তো একটু বলেন খোলাখেলি, একে তো মন্ত্রী, দ্বিতীয়ত একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তৃতীয়ত রিয়েলি সুদর্শন, টেলিভিশনে আপনাকে কেমন লাগছে আমি জানি না, দর্শক কেমন দেখতে পাচ্ছেন তাও আমি জানি না, কিন্তু যে লোকটি আমার সামনাসামনি বসে আছেন একজন রিয়েল হিরো, যদি আপনি সিনেমার নায়ক হতেন আপনাকে বাংলাদেশ না বোম্বেতে জায়গা করে দিতে হতো অনিল কাপুরের জায়গায়। সো মেয়েরা খোঁচায় না? না খোঁচায় তো অবশ্যই, আমরা আনসিন কিছু ইয়া পাই নাম, মানে মুম্বাই মোবাইল পাই বিভিন্ন সময় থেকে আসে, বুঝিয়ে দিই একটু, কেন আমাদের বয়স তো আর কম না, আমার 58 ইয়ার্স, সেটা তো কম না, এরপরে আর কিছু করলে এটা মানুষের চোখেও খারাপ লাগবে, আমার এলাকার মানুষের জন্য খারাপ লাগবে। ভাবি আপনি ভাইয়ের গুণ পাঁচটি তো বললেন, ভাইয়ের সব প্রশংসাই তো করলেন, একটি ভাইয়ের নামে মানে শুনতে চাই দোষের কথা, যেটা ভাইয়ের দোষ আপনার এই সংসার জীবনে মনে হয়েছে। ভাইয়ের একটা দোষ আমি বলি, অনেক অতীতের কথা বলি একটা, আমার বাচ্চারা তখন ক্যান পাবলিক স্কুলে পড়তো, রংপুর ক্যান পাবলিক স্কুলে, তা আমি রেগুলার নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তা একদিন শুধু বলছিলাম যে আজকে শরীরটা খারাপ, মেয়েকে আমি দিয়ে আসছি তুমি জাস্ট নিয়ে এসো, সে রীতিমতো ভুলে গেছে, মালি সমিতির ইয়াতে অফিসে বসে আছে, স্কুল থেকে ফোন আসছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল ওই মুহূর্তে, সেইখানে গিয়েছিলাম আমি, মারাও গেছে সেখানে কয়েকজন, সেটা আমি আর পরে আমার এই দিকে খেয়াল ছিল না আসলে। আচ্ছা, তা মেয়ে আমার ওখানে কিন্তু কান্নাকাটি করে অস্থির, ওই ওখানকার প্রিন্সিপাল সাহেব ফোন করছেন যে আপনার মেয়ে এখানে একা কান্নাকাটি করছে, নিতে আসেন নেই আপনারা, তখন ওরে আমি ফোন করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, একটা দিন মাত্র আমি তোমারে বললাম যে মেয়েটা নিয়ে আসো, মানে এই জিনিসটা আমি কোনোদিনও বলবো না, আমার মেয়েও বলে না, এটা মেয়েও বলে নাই, না সেও বলে না, সেও বলে যে একদিন আম্মু তোমাকে আমাকে আনতে বলছে সেইটাই তুমি পারো নাই আনতে। ভাই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি শাহরুখ খান হয়ে গেছেন, এখন কি আপনি শাহরুখ খান হয়ে বাকি জীবন থাকবেন নাকি আবার মশিউর রহমান রাঙ্গা হয়ে আল্লাহর কাছে বলবেন যে আমাকে আবার রাঙ্গা করে দাও? সত্যি সত্যি মনে করতে বলছেন না? সত্যি 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 সত্যি। হ্যাঁ দেখেন, শাহরুখ খান হইলে যে কয়েকটা সুবিধা আপনি পাবেন, তাৎক্ষণিক ভাবে আপনি পাশে গৌরীকে পাবেন, এটা আপনি তো মনে করেন অপ্রত্যাশিত, তারপর গৌরীকে পেলেন, গৌরীকে পাওয়ার পর আপনি মাধুরীর বাসায় গেলেন, কারিনার বাসায় গেলেন, দীপিকার বাসায় গেলেন, প্রিয়াঙ্কা চোপড়ার বাসায় গেলেন, তো এই সুযোগ নাকি আবার মন্ত্রী হয়ে মন্ত্রণালয়ে গিয়ে দাপ্তরিক কাজ করা? না ওই লাইফটা কিন্তু আলাদা, বিশেষ করে আপনি নিজেও একটা সিনেমা করেছেন, আপনিও জানেন যে এইটার বিড়ম্বনাও কিন্তু কম নয়, কেননা তারা সব জায়গায় যেতে পারে না, গেলেই এত বেশি দর্শক হয়, কোনো কেনাকাটা কোথাও তারা যেতে পারে না, তাদের জীবনটা কিন্তু আলাদা, একটা গণ্ডির ভিতরেই, আমাদেরটাও অনেকটা গণ্ডির ভিতরেই, কিন্তু তারপরে আমরা যে এখানে আসতে পারছি, আমার গানম্যান সঙ্গে আছে, অন্য সময় হলে হয়তো থাকবে আসবে না, তো বাইন্ডিংসটা একটু কম, ওইখানকার বাইন্ডিংসটা একটু বেশি, এবং ওদের দুঃখটা যেমন আনন্দটা অনেক বেশি, দুঃখ কষ্টটাও কিন্তু তাদের অনেক বেশি, এবং আমি মনে করি যে আমি আমাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে আমি এখানেই অনেক সুখে আছি, যে আপনার সঙ্গে বসে কথা বলছি, শাহরুখ খান হলে আপনি আমার সঙ্গে কিন্তু বসতে পারতেন না, অত অন্য কেউ একজন বসতো বা আমার আরও বড় একটা একজন কেউ আসতেন। ইটালিয়ানো মেলামাইন প্রেজেন্স নেতার সাথে অভিনেতায় নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, নেতার সাথে অভিনেতা পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস, কো স্পন্সার্ড বাই মিস্টার কুকি অ্যান্ড নোভা ইলেকট্রনিক্স। ব্রেকের পর ফিরে এলাম ইটালিয়ানো মেলামাইন প্রেজেন্স নেতা সাথে অভিনেতায়, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস, কো স্পন্সার্ড বাই মিস্টার কুকি অ্যান্ড নোভা ইলেকট্রনিক্স।
ভাই আপনি তো বাস মালিক সমিতির সভাপতি, আমরা যতটুকু জানি আমাদের সাধারণ মানুষের মনে থাকে যে বাস মালিক সমিতির সভাপতি মানে বিরাট ঠোমরা ঝোমরা, মানে বিরাট কিছু, তার রাগ তেজ তার সবকিছু পেশি শক্তি সবই বেশি। কিন্তু আমরা এখন দেখতে চাই যে সংসারের গৃহকর্তী ভাবি, এই ভাবির কাছে আপনি ঝগড়ায় হেরে গেছেন, মানে ভাবি আপনি ওনাকে এখন অকথ্য ভাষায় আপনার জীবনের কোনো অভিযোগ নিয়ে গালাগালি করবেন এবং উনি কিছুটা উত্তর দেক, আমরা দেখতে চাই ঝগড়াটা কেমন হয়। এটা কি সম্ভব? এটা কেন সম্ভব না? আপনার আপনার কাছে কি ওনার কোনো দোষ নাই দুনিয়ায়? বা এটা কল্পনা করেন যে রাঙা ভাই কারো প্রেমে পড়ছে, আপনার কাছে ধরা খেয়ে গেছে, এখন আপনি ধরেন ওনাকে যে কেন তুমি আমাকে রেখে প্রেম করতে গেছো, এরকম একটু ঝগড়া করেন, আমরা দেখি রাঙা ভাই বউয়ের কাছে বকা খাচ্ছে। তোমাকে আমি বলছিলাম ঈদের আমাকে কাপড় কিনে দিতে, তুমি কিন্তু সেটা দাওনি, কেন দাওনি তার উত্তর তুমি এখন আমাকে দাও। তুমি তো কাপড় ছাড়া বসে নাই, কাপড় তো পরেই আছো। না, ঈদের সব বউরা আশা করে যে তার স্বামী তাকে একটা গিফট দেয়, কিন্তু তুমি ঈদ পার হয়ে যাচ্ছে, ঈদের দিন আজকে, তুমি আমাকে সে কাপড় কেন কিনে দাও? এখন তার উত্তর তোমাকে দিতে হবে। তুমি তো দেখলা যাকাতের কতগুলো টাকা কিনতে হলো, কতগুলো ছেলেপেলে রাজনৈতিক দলে তারা ঈদ করতে পারে না, তাদেরকে টাকা দিতে হলো, এগুলো করতে সময় চলে গেছে। একটা শাড়ি কিনে নি, দা কিনে নিয়ে পড়তে আমি না আমি কিনে দিব, এটা দায়িত্ব তার, তো তোমার দায়িত্ব, তুমি দিবা আমাকে দায়িত্ব বলতে এটা বিয়ের সময় কোনো দায়িত্ব লেখা ছিল না, এরকম কোনো কিছু ছিল না, এরকম কোনো কিছু বলো নাই তখন, তুমি তোমাকে ঈদের শাড়ি কিনে দিতে হবে না, শুধু একটা কাপড় এনে দিতে পারতাম, তোমাকে দিতে হবে এরকম কোনো কথাবার্তা ছিল না। তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো, তুমি চুপ করো, তুমি চুপ করো। ভাবি আপনি কিন্তু চুপি হয়ে গেলেন এবং রাগি মানুষটার রাগই আপনাকে হাসিয়ে দিল, আপনি আসলে মানে তাহলে ওনার রাগটাকে হাসি দিয়ে উড়িয়ে দেন। একটি কথা আছে না যে জীবনটাকে দুঃখে ভাসিয়ে না দিয়ে, কেঁদে ভাসিয়ে না দিয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো, তো আপনার রাগটাকে হেসে উড়িয়ে দিন। এখন আমরা একটি সিচুয়েশন বলবো, সিচুয়েশনটি হচ্ছে এরকম যে ভাবি আপনার সাথে অভিমান করে সে ডিসিশন নিয়েছে আপনার সাথে আর সংসার করবে না, এটি নাটকের প্লট, আপনারা অভিনয় করবেন, ভাবি সিদ্ধান্ত নিয়েছে আপনার সাথে সংসার করবে না, সে চলে যাচ্ছে কারোর সঙ্গে না একলাই, কারোর সঙ্গে ধরেন সে আমার সাথেই চলে যাবে, যে উপস্থাপককে দেখে তার খুব পছন্দ হয়েছে, সে উপস্থাপকের প্রেমে পড়ে গেছে, এখন সে ডিসিশন নিছে যে উনি মন্ত্রী হোক কি যাই হোক আমি ওনার সাথে আর সংসার করবো না, বহুত জ্বালাইছে জীবনে, লাস্ট চলে যাচ্ছে, এখন আপনি সন্তানদের দিকে তাকিয়ে এবং নিজের ওষুধের কথা চিন্তা করে আপনি ভাবিকে লাস্ট বুঝাবেন এবং ভাবি আপনি আপনার এই রাগের কারণ বলবেন, আপনি যে আমার প্রেমে পড়ছেন সেটা বলবেন, এই অভিনয়টা 1-2-3 বলার পর আপনারা শুরু করবেন, চলতে থাকবে, ভাবি শুরু করবেন এইভাবে যে আমি তোমার সংসার ছেড়ে চলে গেলাম, 1-2-3 আমি তোমার সংসার আজ থেকে করব না, আমি চলে যাচ্ছি। যাওয়া যাও, তার আগে কিছু শুনে যাও, বসো একটু কনসাল্ট করে যে এটা তো হতেই পারে সংসারে, এটা আলোচনা করে নেওয়াই ভালো, কি জন্য যেতে চাচ্ছ, সেটা আমার সমস্যাটা কি, এখানে আমার কোনো সমস্যা থাকলে সেটা বলো। সমস্যা অবশ্যই আছে, যার কারণে যেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে ছেলে মেয়ের সামনে। ঠিক আছে, তোমার যদি অন্য কাউকে পছন্দ হয় তুমি যেতে পারো, অসুবিধা নাই, সমস্যা নাই, ছেলেরা বড় হয়ে গেছে, তোমার এই বয়সে তুমি যেখানেই যাও যার সঙ্গেই যাও একটা সাময়িকভাবে তুমি সেখানে থাকবা, তারপরে কিন্তু তোমাকে আবার ফিরে আসতে হবে এখানে, এগুলো সব চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারো, তোমার বন্ধু বান্ধবী তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারো, ভাই বোনদের সঙ্গে কথা বলতে পারো, বলে যদি তুমি মনে করো যে না তুমি চলে যাবা তাহলে অবশ্যই আমরা আমরা কোর্টে গিয়ে বা যেখান থেকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেখান থেকে আমরা দুজনে আলাদা, দুজনের রাস্তা আমাদের আলাদা হয়ে যাবে, অসুবিধা নেই, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ঝগড়াঝাটি করে যেতে চাই না, এই কারণে যে আমাদের বাচ্চারা বড় হয়েছে, বাচ্চারা বিয়ে হয়েছে, তাদের সংসারে আমাদের এখন নাতিপুতি আছে, এখন তোমার এই বয়সে এইটা ভাবাটা তোমারও যেমন আমার পক্ষেও যেমন সম্ভব নয় আমি মনে করি তোমার পক্ষেও সম্ভব নয়, এখন আমি জানি না তুমি কী মনে করবা, এখন ইট ইজ আপ টু ইউ, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, তবে তোমার যেসব প্রপার্টি আছে তোমার সম্পত্তি আছে তোমার জিনিসপত্র আছে তুমি যদি মনে করো সেগুলো তুমি নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, সেগুলো তুমি নিয়ে যেতে পারো। তার মানে তুমি চাও আমি যাই? আমি চাই না, যাই না, আমি তোমাকে বলেছি যে এই বয়সে তুমি গেলে আবার তোমাকে একসময় ফিরে আসতে হবে, সে কারণে আমি বলছি যে না যাওয়াটাই উত্তম হবে, ভালো হবে, এবং আমরা আমরা তো সবাই শিখে আসে না, শিখে আসে এবং দেখে শেখা এবং ঠকে শেখার মধ্যে একটা পার্থক্য আছে, দেখে শেখা মানে আমরা জীবনের অনেক রাজনৈতিক নেতা অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখেছি যে তারা জীবনে ছাড়াছাড়ি হয়েছে এবং তারা কিন্তু তারা কেউই সুখে নাই, সুতরাং ঠকে শেখার থেকে অর্থাৎ
নিজে চলে গিয়ে যে যে তুমি ঠকে শিখবা আবার ফিরে আসবা তুমি, সেটা তুমি যদি আরেকজনেরটা দেখে যদি তুমি শিখো তাহলে কিন্তু তোমার আর যেতে আমার মনে হয় তুমি যাবা না। সে কারণে তুমি যেটা ভালো মনে করো, আর যদি আমার এমন কিছু দোষ থাকে যেটা তোমার কাছে পছন্দনীয় নয় তাহলে আমি সেগুলো অবশ্যই পরিত্যাগ করব যদি তুমি বলো। আর আমার আমার তোমার কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি, এটা তোমার ইচ্ছা, সুতরাং তুমি আমাকে তুমি যেটা ভালো মনে করবা, তুমি তোমার ছেলে মেয়ে তাদের সাথে কথা বলে তুমি সিদ্ধান্ত নিও, আমার কোনো আপত্তি নেই এখানে। তুমি কি সিদ্ধান্ত নিবা সেটা তুমি বলো, যদি তুমি থাকতে চাও, তুমি যেভাবে ছিলা পুরো সংসার তোমার কাছে, আমি তো আমার জুতা ফিতাও বাঁধতে জানি না যেটা তুমি বেঁধে দাও। আমার একটা ঔষধ আমার খেতে হয়, আমার মনে থাকে না কোনোদিন ভাত খাওয়ার পরে আমার মনেই থাকে না, তুমি গ্লাস থেকে ওরে পানি নিয়ে এসে আমাকে খাইয়ে দাও। আজকেও এই পাঞ্জাবি পরে আসছে, এই বোতা এই উপরের যে হুকটা লাগাতে হয় সেটাও কিন্তু আমি লাগাইনি, তুমি লাগিয়ে দিয়েছো। তো সুতরাং আমার জুতা ব্রাশ করে দাও, আমার কমপ্লিট তুমি রেডি করে দাও, কোন পোশাক পরবো সকালবেলা তুমি দুই তিন সেট রেডি করে দাও। তো এটা আমার তো সাময়িকভাবে কিছু অসুবিধা হবে, সেটা তো তোমার ভাবতে হবে, সেটাকে তোমার বিবেচনা করতে হবে। আমার যেমন বিবেচনা করা দরকার তোমারও বিবেচনা করা দরকার। আমি যদি কোথাও অবিবেচক হয়ে থাকি তাহলে তুমি আমাকে সেটা বললে আমি অবশ্যই সেটা সংশোধন করে নেব। তবে আমার শেষ অনুরোধটা হলো যে আমরা ভালোবেসে বিয়ে করেছি, সুতরাং আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। ভাবি আর যাবে না ভাই, এই পৃথিবীর কোনো মেয়ে যাবে না। আপনি যেভাবে বক্তৃতা দিলেন এত পলিটিক্স, আরে ভাই রে ভাই, এই তো আর কোনো মেয়ে যাবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনি আপনি ভাগে দিলেও যাবে না, নিজে প্রেম করা তো দূরের কথা। কিন্তু ভাবি মানে আমি আসলে খুবই মানে মুগ্ধ। আমি কেন মুগ্ধ আমি বলি যে আজকালকার সমাজে আমরা দেখি যে মেয়েরা স্বামীদের সাথে সম্পর্ক খুব ভালো হয় না এখনকার ইয়াং জেনারেশনে, অধিকার সবার ক্ষেত্রে না, এবং স্বামীর প্রতি তাদের মানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসাটার ভিতরে কোথাও যেন একটা অপূর্ণতা আছে, যে কারণে সংসারে শান্তি এবং সংসার ভেঙে যায় প্রচুর। তা আপনাদের মতো বন্ধন আমি মনে করি যে যদি প্রত্যেকটি ঘরে থাকে, এই যে আন্ডারস্ট্যান্ডিং ভাইয়ের কথাগুলোর ভিতরে আসলো যে আলোচনা করো, ঝগড়া না, আলোচনা করো, বসো। উনি নিজেকে শুদ্ধ নেবার কথাও কিন্তু বললেন এবং ভালোবাসাটা কিন্তু উনি প্রকাশ করে দিলেন যে তুমি আমার মানে বুতাম থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে জুতার ফিতা পর্যন্ত বেঁধে দাও, কাপড় ইস্ত্রি করে দাও, প্রত্যেকটি জায়গায় ভালোবাসা ফুটে উঠেছে। সো এটা একটা ভালোবাসার আদর্শ দম্পতি, আমি স্বীকৃতি দেব এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা দেখে। আমি এই মুগ্ধতায় রাঙা ভাইকে অনুরোধ করব, রাঙা ভাই একটি মুগ্ধতার গান আপনি গেয়ে শোনান আমাদেরকে। রেডি? আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কেহ নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাই চাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমারে বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারো ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারো ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরাণ যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরাণ যাহা চাই থ্যাংক ইউ রাঙা ভাই আপনি যে সময়ে যে গানটি চয়েস করেছেন বুদ্ধিমত্তার এমন পরিচয় দিয়েছেন যে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিলাম যে আপনি কি আমাকে অপমান করছেন কারণ আমি বলেছিলাম যে ধরেন ভাবি উপস্থাপকের প্রেমে পড়ে চলে আসছে আপনি যেভাবে ওনার যাওয়ার বর্ণনা করলেন আমি তো লজ্জায় মাথা লত হয়ে মাটি ফাঁক হয়ে যাক আমি চলে যাই আমার তো এরকম মনে হয়েছে আমি তো এই উদ্দেশ্যে কোনো কারণ নাই এটা তো আপনি বলেছিলেন আগে যে এটা একটা নাটক নাটক কিন্তু গানের সিলেকশন আপনার এত ইন্টেলিজেন্ট হয়েছে যেটা আসলে আমি মুগ্ধ এবং ভাবি এবং আপনি দুজনে যেভাবে রবীন্দ্রনাথের মোটামুটি সব গানই আমার আয়ত্তে আছে বা আমি মোটামুটি অনেকগুলো গান ভালো গেয়েছেন আপনি ভালো গেয়েছেন ওয়ার্ডিং গুলো মনে থাকে না আমার ওই কারণে মাঝখানে কিছুটা একটু বিরাম বলার সৃষ্টি একটু সমস্যা হয়েছিল মনে হয় না আপনার 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 গান শুনে আমি কথা জেনেছি অনেক অনেক খুশি এবং আপনি এত সুন্দর সাবলীল ভাবে গানটি গেয়েছেন এবং পরিমার্জিত ভাবে অভিনয় করেছেন আমরা আসলে অনেক মুগ্ধ তো আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো ভাই কি খেতে পছন্দ করেন আমি আমি হচ্ছে ডিম ভাজা ডাল আলু ভর্তা ভাত সত্যি কথা বলি বাহ তো ভাবি আপনি কি রান্না করতে ভালোবাসেন আমি মোটামুটি সবই পারি তা ও ডিম ভাজাটা বেশি পছন্দ করে আমি নিজেও ভাজতে পারি আচ্ছা কে রান্না করে ভাই কি কখনো রান্না করে না বিয়ের আগে একবার ডিম ভাজতে যে হাত পুড়িয়ে ফেলেছিল এরপরে আর রান্না করেন না তবে হ্যাঁ একটা কথা বলি সে প্রথম আমার বিয়ের পর সহবরাতের সময় আমাকে হেল্প করেছিল মানে রুটিটা কিভাবে গোল করব আমি ওই বিষয়ে হেল্প করেছি আমি রুটি বেলছি তো বাঁকা হয়ে যাচ্ছে তো ও বলল শুনো টিফিন ক্যারিয়ারের বাটি নাও নিয়ে বসাও দেখবা রুটি আগে চাঁদের মতো গোল কেটে নিলে গোল হয় তার মানে আমরা যে বিষয়টি জানলাম যে বিয়ের আগে ডিম ভাজতে গিয়ে ভাই হাত পুড়ে ফেলেছিল তো আজকে ভাই আপনাকে ডিম ভাজি করে খাওয়াবে আমাদের কিচেন আছে সেখানে ভাই যাবেন এবং নিজে ডিম ভাজি করে এই বিয়ের আজকে কত বছর পার হয়েছে আপনাদের 28 বছর পর সেই ডিম ভাজি আজকে আপনি ভাবিকে খাওয়াবেন সাথে যার সাথে ভাবি পালিয়ে যেতে চেয়েছিল তাকেও খাওয়াবেন সো আমাদের কিচেন রেডি শেফও আছে আপনি বলবেন আপনার হাতে আমরা ডিম ভাজির পাক দেখব তো এর আগে আমরা একটা বিরতি নেব আমি বলছি দর্শককে একটু ছোট্ট ব্রেকের কথা ইটালিয়ানো মেলামাইন প্রেজেন্স নেতার সাথে অভিনেতায় নিচ্ছি ছোট্ট একটা ব্রেক নেতার সাথে অভিনেতা পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস co-sponsored by Mr. Cookie and Nova Electronics. Breaker পর ফিরে এলাম ইটালিয়ানো মেলামাইন প্রেজেন্স নেতা সাথে অভিনেতায় পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস co-sponsored by Mr. Cookie and Nova Electronics. So, রাঙ্গা ভাই ডিম ভাজি করে এখন ভাবিকে খাওয়াবেন সাথে আমি তো আছি সেটা কি মামলেট না পোস আপনার মা ভাবি কি খেতে চান মামলেট সো আমারও প্রিয় মামলেট আপনি ভাবি আমি চলুন আমরা কিচেনের দিকে যাই আমাদের শেফ আছেন ভাবি আপনিও যান
ডিম মরিচ লাগবে কাঁচা মরিচ লাগবে কুচি কুচি করে বাটি একটা বাটি লাগবে ভাবি আপনি কিন্তু কোনো সহযোগিতা করতে পারবেন ডিম লাগবে তো রাঙা ভাই ডিম আপনাকেই ভাজতে হবে ভাবি কোনো সহযোগিতা করতে পারবে না শেফের সহযোগিতা নিতে পারবেন একটু মরিচটা কেটে দেন একটু ছোট ছোট করে তো ভাবি এর আগে তো একবার হাত পুড়েছে এবার না হাত আবার কেটে ফেলে উল্টা দিক দিয়ে আপনি তো বলতে পারবেন না উল্টা সোজা কিছু আমরা দেখতে পাচ্ছি রাঙা ভাইয়ের হাতের আঙ্গুলে একটি সুন্দর পাথর এবং আংটি আপনার আংটির পাথরটা কি রুবি 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 পড়লে যশ খ্যাতি বাড়ে আপনি কি সেই জন্য পড়েছেন এটা অবশ্য অনেক আগে থেকে আছে আমার কাছে লবণ 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 একটু দিতে হবে কটু কটু আমরা দেখছি খুবই সিরিয়াসলি রাঙা ভাই ডিম ভাজি করছেন আমাদের অন্যান্য গেস্টরা অনেক কঠিন কঠিন খাবার রান্না করেছেন কিন্তু তাদের এত সিরিয়াস হতে দেখিনি রাঙা ভাই খুব সিরিয়াস হয়ে পড়েছেন সো ভাবি ডিমে যদি লবণ বেশি হয় তাহলে আপনি ভাবি শাস্তি হিসেবে ভাইয়ের জন্য কি রেখেছেন বলেন ডিমে যদি লবণ বেশি হয় হ্যাঁ তাহলে কি শাস্তি পেতে হবে তাকে তাকে আরো একটি গান গেতে হবে ওকে সো আমরা গান শোনার জন্য হলেও বলবো যে ডিমে লবণ বেশি হয়েছে আমি অবশ্য ফ্রাই প্যানে রান্না করি নি কোনো সময় আপনি তো ফার্স্ট বিয়ের আগে যখন রান্না করছেন তখন ফ্রাই প্যানই হয় নাই না বিয়ের আগে না ওইটা বিয়ের পরেই বিয়ের পর পর 28 বছর আগে ফ্রাই প্যান হয় নাই রাইট সো এটা একটা নতুন অভিজ্ঞতা আপনি নিয়ে গেলেন এবং এইখানে যে সামগ্রীগুলো আপনি ইউজ করছেন সেগুলো হচ্ছে বেস্ট বায়ার ভাবির হাত খসখস করছে যে তার কাজটা তার স্বামী করে ফেলছে এটা আসলে ভাবছে যে অনেক কষ্টের একটা কাজ স্বামী কি দিয়ে করা হচ্ছে হ্যাঁ পুরোটা পুরোটা ভাঁজ করে দিবেন আরেকটু হোক আরেকটু হোক তো ভাবি আপনার নাতি আপনার কাছে কি চায় আমার নাতি চাওয়ার কোনো অন্ত নেই সে মার্কেটে গেলে সে স্বার্থপর আছে যাবে আমার সাথে কিন্তু জিনিস কিনবে আগে তার এবং তার দাদার আগে দাদার এবং তার জিনিসটা কিনে ফেলবে হ্যাঁ যেমন সেদিন গিয়েছিলাম আমি ভাষাবিতে তো ভাষাবিতে একটা ওই যে কম্পিউটারটা দরকার আছে না কসমেটিক্স এরিয়া আছে এটাই তো হবে না ওখানে যে বলতে দিদা একটা কিনে দিবা আমি কি কিনবা বলো বলে সাবান কিনবো তাহলে নাও বলছে একটা আমার আর একটা কিন্তু দাদার বললে ও দাদারটা আগে আর আমারটা নাই আমারই দিয়ে তুমি কিনতেছ বললে না একটা দাদার কিনবে একটা আমার কিনবে ও বোধহয় বুঝতে পেরেছে দাদাকে হাতে রাখলে ওর জন্য সুবিধা বেশি দাদা তার প্রাণ বাহ দাদার প্রাণ হলো ভাই নাতির জন্য কি করে নাতির প্রাণ হলো দাদা ভাই নাতির জন্য কি কি করে ফুটবল খেলে ওর সাথে ফুটবল খেলে মারামারি করে রেডি বাহ 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 সো অনেক বড় ডিম আমরা একটু দেখবো যে লবণ ঠিক আছে কিনা যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু ভাইয়ের একটা গান আপনি দেখেন আগে মনে হয় ঠিক আছে ভাই পুরা ঠিক আছে আপনি 28 বছর পরে যুদ্ধে জয়ী হয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অত্যন্ত খুশি হয়েছি চলুন আমরা আমাদের স্টেজে যাই ভাই পাস করেছে 28 বছর পর কোন রকম হাত না পুড়ে হাত হাত না কেটে উনি ডিম ভাজি করে দেখিয়ে দিয়েছেন এটা কিন্তু বাস্তব সত্য সে 28 বছর পর আজকে সে চুলায় পড়ে গেল 28 বছর পর ভাই সফলতার সাথে হাত না পুড়ে এবং হাত না কেটে আমাদেরকে ডিম ভাজি করে খাওয়ালেন যে এই ঈদ উপলক্ষে মাননীয় প্রতিমন্ত্রী 28 বছর পর বিয়ের 28 বছর পর কিচেনে গেলেন এবং নিজ হাতে ভাবির জন্য ডিম পাক করলেন কিন্তু লিপস্টিকের দোহাই দিয়ে ভাবি সেই ডিম খেলেন না খেলেন উপস্থাপক আমি মনে করি যে আপনার ডিম ভাজাটা 28 বছর পর আপনি আমার জন্য ডিম ভেজেছেন এবং আমি আপনার থেকে ডিম পেয়ে খুবই খুশি না আমিও ধন্যবাদ আপনাকে অনুপ্রাণিত হয়েছি আপনার জন্য যে আপনি বলেছেন যে ঠিক আছে ডিমটা ভেজেই দেখান একটু আমাকে ওই জন্যই আমি অনুপ্রাণিত হয়ে আপনাকেও ধন্যবাদ জানাই যে
তবে ডিম ভাজাটা সাকসেসফুল হয়েছে তবে রান্না রান্না কষ্টের অনেক গরম ওখানে অনেক কষ্টের এই কষ্টের কাজটা ভাবি রেগুলার করে উনি রান্না আমার খাওয়া রান্না উনি করে উনি করেন এবং আমাদের দেশের অনেক গৃহিণী আমাদের মা বোনেরা আমাদের স্ত্রীরা সবাই কিন্তু রান্না বান্নাতে খুব আনন্দ পায় এবং প্রতিবেশী ওদের কাজটি অনেক কঠিন এবং এই জন্যই তারা ঘরে ফিরলে বলে যে তুমি কাজ করে এসছো ভালো কথা আমি যে করি না সারাদিন কিছু এটা বললো না আমারও অনেক কষ্ট হয় এবং এই কষ্টটা কিন্তু আমরা স্বীকার করি এখন কারণ আসলে তারা কষ্টের কাজ করে তো ভাই আপনার ফুড হ্যাবিটটা আমরা জানতে চাই সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি কি খান আমি আমাকে আমার একটি অ্যালার্জি আছে অ্যালার্জির কাছে সি ফুড আর হলো আপনার ওস্ট টাইপের অর্থাৎ গমের কিছু খাওয়াটা আমার জন্য একটু সমস্যা অর্থাৎ রুটি খেতে পারি না আমি একটু খেলে অনেক সময় একটু ইচিং মানে একটু গায়ের মধ্যে সমস্যা হয় এই জন্য সকালবেলা আমি হাফ চামচ একটু ভাতের মধ্যে একটা ডিম একটা বা দুইটা দুইটাই সাধারণত থাকে দুইটা ডিম খাই এখনও এই বয়সে প্রতিদিন দুটা ডিম খান হ্যাঁ খাই আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি এবং আমি কোলেস্টেরলের যে ডাক্তার তাদের সাথে তাদেরকে দেখেছি তারা বলছে সমস্যা নাই তবে একটা করে খাওয়াই ভালো আমাদের একটা সেগমেন্ট মানে আমরা সাধারণত গেস্টদের সাথে করে থাকি যে হাজব্যান্ড ওয়াইফকে সে প্রথম যখন দেখা হয়েছিল যেভাবে প্রপোজ করেছিলেন বা বলেছিলেন প্রথম বাসর রাতে কথা আজ এখানে বসে সেভাবেই একটু কথা বলবে তা আপনি তো অনেক মীমাংসা করলেন ভাবি চলে যেতে চাইলো আপনি বুঝাইলেন এখন আপনি অনেক বুঝেন অনেক বড় মানুষ হয়ে গেছেন যখন বিয়ে করেছিলেন তখন তো এত বড় ছিলেন না তখন আরো ইনোসেন্ট ছিলেন তখন আসলে ভাবিকে যেভাবে কথা বলেছিলেন ওই টোনটায় আমরা একটু শুনতে চাই ভাবিকে প্রপোজ তো করা হয়নি বাসর রাতেই কি বলেছিলেন আমরাও বলেছি ধরেন এই ধরেন বাসর রাতে দরজা কেন ভাবি গুন্ডাকে বসা গাড়িতে করে একটি জায়গা চলে গিয়েছিল আমিও সেখানে চলে গিয়েছি এবং সেটা রংপুর থেকে একটু বাইরে সেখানে গিয়ে আমরা বিবাহ বন্ধনের পরের দিন আমরা কোর্টে বিয়ে করেছি এবং পরিবারের আমার বাবার অনুমতি নিয়ে কিন্তু আমি করেছিলাম আমার বাবার কাছেও গিয়েছিল গিয়ে বাবা বলেছিল বাবা বলছে ও যদি বিয়ে করে তোমাকে আমার কোনো আপত্তি নেই মা তো আমি এটা জানার পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমরা বিয়ে করে ফেলবো ওর পরিবার থেকে একটু সমস্যা ছিল অনেক বড় একটা সমস্যা ছিল আমি সেটা বলতে চাই না এটা একেবারেই একটু আমি পার্সোনালি রাখতে চাই আর জেদ করলে বলতে হবে আর কি আমরা শুনতে চাই তারপরে এখন অবশ্য দুই পরিবারে আমিও তাদের বাসা যাই ঈদের সময় এবং পূজার সময় তারা কিন্তু আমরা তাদের বাসা যাই এবং ঈদের সময় তারা আমাদের বাসায় আসে এবং বরাবরই তারা কোনো অসুস্থ বা কোনো কিছু হলে আমরা যাই তারাও আমাদের কাছে সবসময় ছুটে আসে এই সম্পর্কটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নেই হিন্দু মুসলমানের মধ্যে এই সম্পর্কটা কোথাও নেই সুতরাং আমি মনে করি সেই কারণেই সেই 18 বছর আগে এটা মানে বলার সুযোগ ছিল না যে মানে কোনো রকম বিয়ে করে যেন কেউ জানতে না পারে একটা চুপটি করে ঘরের মধ্যে বসে থাকা সে সময় ঠিক এরকম একটা অবস্থাই ছিল বা সুতরাং একটা একটা ভয়ভীতির মধ্যে আমরা ছিলাম যে অ্যাকচুয়ালি আসলে কি হবে আজকের ঈদের দিনের এই সংবাদটি আমাদের জন্য সত্যি নতুন করে আরেকটি আনন্দ দিল যে একটি সত্যি রিয়েল লাভ স্টোরি আমরা শুনলাম তো আমরা এখন দর্শকের কাছ থেকে বিদায় নেব ধন্যবাদ আরেকবার থ্যাংক ইউ রাঙ্গা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি থ্যাংক ইউ ভেরি মাচ অশেষ ধন্যবাদ এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে প্রাণ খুলে কথা বলতে পেরেছি মানে মানবিমান স্বামী স্ত্রীর মধ্যে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে হয় তো আমরা খুবই সুখী যারা আজকে অনুষ্ঠানটা দেখবেন তারা আমার আমাকে যারা চেনেন জানেন তারা অনেক আরো বেশি জানতে পারলেন অন্তত আমার পারিবারিক অবস্থানটাও তারা অবস্থান জানতে পারলেন এটা অনেকেই জানতেন না এখন অনেকেই জানেন না এটা আমি মনে করি একটি দেশের মানুষের জন্য একটি গ্রেট নিউজ তো ভাই এবং ভাবি আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ উপহার আমাদের ইটালিয়ানো মেলামাইন ভিগো ইলেকট্রনিক এবং মিস্টার কুকি আমি যারা গিফটের দায়িত্বে আছে তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা গিফটগুলো নিয়ে এখানে চলে আসো